আপনি এখন এই মুহূর্তে প্রেসিডেন্ট পাকিস্তান, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সুফি সাধক সালমান এফরহমান একসাথে সেলফি তুলতেছেন কাবা শরীফে। এখানে রাজনৈতিক কোনো মারপাস নেই, মারপাস সব হচ্ছে বিরোধী দলের কেউ কথা বললে। আপনাদের এটাই বলতে চাই, এটা কার ছবি, এটা কার ছবি দেখালেন? এটা তো একদম আজকের আজকের বাংলাদেশের মাঝখানে কে কার ছবি? বাংলাদেশের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, মাঝখানে হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং দরবেশ আমাদের যে সাহেব রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা সালমান এফরহমান, এই তিনজনের ছবি। ওনাদের রাজনীতি এটাই, প্রয়োজন হলে ভারত পাকিস্তান যা কিছু সব লাগবে, প্রয়োজন হলে বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত যেই দেশটি স্বীকৃতি দেয় না সেই চায়নার সাথে বসতে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি সাপ্লিমেন্ট করুন। সকাল সন্ধ্যা তারা আমেরিকার ইস্যুগুলো তুলছে, কিন্তু ওই আমেরিকা যখন তাদেরকে আবার ওই অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে বা বসানোর জন্য চেষ্টা করেছে বা বিভিন্ন সময় চুপচাপ থেকেছে, তখন তারা হালাল হয়ে গিয়েছে। এটাই আওয়ামী লীগের একটা স্বভাবজব চরিত্র। আপনি কিন্তু অনেয়ারে বলছেন যে শেখ হাসিনা আমেরিকায় যাচ্ছে না, তার মানে ভবিষ্যতে আর আমেরিকায় যাবে না, বা সজীবদের জয়কে আমেরিকা থেকে নাগরিকত্ব ওইখানে বাচ্চা টাচ্চা যারা আছে সবাইকে নিয়ে আসবে? আপনার সন্তানকে আমেরিকায় পড়ে আপনি কি তাদেরকে আমেরিকাকে বিষদগার করে আপনার সন্তানকে কি না? আপনি একটু বলে যান, আপনার সন্তানও আমেরিকায় পড়ে, আপনি কি রিটার্ন ব্যাক করাবেন বাংলাদেশে, পড়াবেন না ওখানে? আছে সেই সাহসিকতা? নাই। আপনারা শুধু শুধু এগুলো বলে জনগণকে বিভ্রান্ত করছেন, বাস্তবিক অর্থে আপনাদের প্রয়োজনই আপনারা আমেরিকায় যাচ্ছেন। ফজলুল ভাই, আপনার আমার পরিবার নিয়ে যে তথ্য মিথ্যা তথ্য আপনি দিচ্ছেন, কোরোচিং বন্ধ করেন, কোরোচিং বন্ধ করে আলোচনা আসছে না, আসছে আসছে। আমার সন্তান নিয়ে উনি যে ফজলুল ভাই যে মিথ্যা তথ্য দিয়েছেন, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। এক নাম্বার, আমার সন্তান কোথায় পড়ে না না পড়ে, আমার মেয়ে কোথায় পড়ে না না পড়ে, এটা তো আপনাকে জানাইতে হবে না আমার, এবং কোথায় আছে সে কি করতেছে, এবং আমাদের জয় ভাই আপনি আপনি বোঝাতে যাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার আগের জায়গাতে আছে, তিনি জাতিসংঘে যাচ্ছেন কিন্তু আমেরিকা যাচ্ছেন না এবং ভবিষ্যতেও যাবে না, এটা জানতে চেয়েছে জনাব ফজল হক, এটা স্পষ্ট করতে হবে। না, আমি আমার অবস্থান পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আবার বলছি, ডক্টর আমার কলিমুল্লাহ স্যার যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কথা বলেছেন। আমি যে কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরতে চাই, কারো কাউন্টার আলোচনা না। আওয়ামী লীগের চরিত্রটা আপনি দেখেন, আপনাকে একটা ছবি দেখাচ্ছি, এনি হচ্ছে ডক্টর মিস্টার রাব্বি আলম সাহেব, উনি হচ্ছেন বর্তমানে বঙ্গবন্ধু পরিষদ আজকের ইউএস এর একজন সভাপতি দাবি করছেন, এবং উনি সেখানে দায়িত্ব পালন করে তার গত তিন চার দিন পর্যন্ত অনলাইনে তিনি যে অ্যাক্টিভিস্ট হিসেবে তার সকল পোস্ট করেছেন সেখানে তিনি জো বাইডেনের জি না আপনি এই বিষয়টা তুললেন একটু, আমার বলতে হচ্ছে যে আপনাদের অনুষ্ঠানের পর বাংলাদেশ সময় রাত 11টায় ওনার আমি সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আপনি সাক্ষাৎকার নেন, কোনো সমস্যা নেই। এই যে ডক্টর রাব্বি আলম সাহেব, তিনি হচ্ছেন দাবি করেছেন, এবং তিনি কিন্তু আপনারা শুনেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ হয়ে বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন, এবং সেটা বেশ আলোচিত হয়েছে, এবং ওনার পত্র ওনার সকল পেজে গিয়ে আমি ওনাকে কোনো ধরনের বিএনপি জামাত কোনো পরিচয় কিন্তু পাইনি, এবং এতদিন পর্যন্ত এই দুই দিন পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন পেশাদার যারা কমেন্টস করার জন্য সরকার দালাল হিসেবে নিয়োগ করেছেন, টাকা পে করছেন, তারা কিন্তু ওনাকে খুব জাতির একজন শ্রেষ্ঠ মানব হিসেবে মুক্তিযোদ্ধার মতো স্বীকৃতি দেওয়া শুরু করেছিলেন, যে আমেরিকাকে দেখিয়ে দিল বাংলার শ্রেষ্ঠ বীর জনাব রাব্বি আলম সাহেব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে মোমেন সাহেবের একটা টিভিতে বক্তব্য, এবং সেই বক্তব্য যদি আপনাকে একটু দেখাতে চাই তাহলে আপনি দেখবেন যে সেই বক্তব্যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন, অবশ্যই এটা আপনাকে সম্পূর্ণ শোনানোর সুযোগ নাই, কিন্তু এই বক্তব্যটা আজকের এই মুহূর্তে আছে সময় টিভিতে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আজকের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলছেন তার ব্যাপারে, রাব্বি সাহেবের ব্যাপারে, যে এরা বিএনপি জামাত টামাতের এই লোক হবে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই লোক নাকি বিএনপি এবং জামাতের জো বাইডেনের, এই ব্যাপারে উনি কিছুই জানে না, সম্পূর্ণ মিথ্যা কথাটা ওইভাবেই বলেছেন যেমনি ভাবে মোমেন সাহেবকে গত কয়েক মাস পূর্বে যখন তাকে বলা হয়েছে ভারতের সাথে যোগাযোগ করে তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছেন, তখন কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাহেব সহ কেন্দ্রীয় অনেক নেতারাই বলেছিলেন মোমেন সাহেব আমাদের দলের কেউ না। তো যারা নিজেরাই সকাল সন্ধ্যা তাদের সকল কিছুকে অস্বীকার করেন, অথচ মোমেন সাহেব হচ্ছেন আজকের সিলেট সিটি কর্পোরেশনের, সেখানে যে তাদের স্থানীয় কমিটি রয়েছেন সেটার নির্বাহী সদস্য এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেটা আওয়ামী লীগ তাকে দিয়েছে, তার মানে প্রমাণ হয় কি যে মোমেন সাহেব অযোগ্য তাকে এখানে নিয়োগ দিয়েছেন আওয়ামী লীগ, নাকি মোমেন সাহেব যোগ্য তাকে নিয়োগ দিয়েছেন কিন্তু সে আওয়ামী লীগের কেউ না? এই যে তাদের সকাল বিকাল মিথ্যাচার, আজকে বাইডেনের বিরুদ্ধে মামলা করার পরেও ডক্টর মিস্টার আলম সাহেব তিনি স্বীকৃতি দিয়ে তিনি এখন বাংলাদেশের সকল মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন আমেরিকার বিরুদ্ধে, অথচ এট দ্য সেম টাইম আজকে
মুমিনই তাকে মুমিন সাহেবই তাকে আজকে অস্বীকার করলেন, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা চরিত্র। আমি সে বিষয়ে আর কথা বলতে চাই না। আপনি দেখেন আরেকটা চরিত্র আমি উদাহরণ করছি এখানে, সংসদে আইনমন্ত্রী বলেছেন যে কি বলেছেন যে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সবাই সেই নির্বাচন মেনে নিয়েছে এবং সুষ্ঠু বলে দাবি করেছে। বাংলাদেশের সবাই বলতে কারা? যেই লোক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ পর্যন্ত 14 বছর পর্যন্ত নির্বাচনগুলোকে বলছে যে অবাধ হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এবং যেই নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদ হয়েছে সেখানে প্রায় 150 উপরে নাগরিককে হত্যা করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগে নিজেরা নিজেদেরকে হত্যা করেছে, সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে? আপনি পত্রিকায় সার্চ দেন যে কত মানুষকে তারা হত্যা করেছে, বিএনপি তো ছিল না, নিজেরা নিজেরা হত্যা করেছে সেই জায়গাকে। আপনি দেখেন ইন্তেকাল কমিশন বলেছে চরমনের পীর সাহেবকে আজকে তিনি কি বলেছেন যে ফয়জুল করিম সাহেব তো ইন্তেকাল করেনি, আবার একদিন বলেছে কি আপনার ওই যে সিসিটিভির সামনে দাঁড়িয়ে যদি কেউ ভোট না দিতে পারেন চিৎকার করবেন। তো এই কমিশনের নাম হচ্ছে চিৎকার কমিশন, ইন্তেকাল কমিশন, এর মাধ্যমে নির্বাচন হয়েছে, সেটাকে আবার আইনমন্ত্রী এখন বলছেন যে আমরা সবাই নাকি তাকে স্বীকৃতি দিয়েছি। কে বলেছে? আপনার বাংলাদেশের কোন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আদর্শ যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো আদর্শ পোষণ করবে তাকে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে হবে, কিন্তু সেটা দেওয়ার কিন্তু বর্তমান সময়ে নেই। এই একই আইনমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে বেফাসভাবে মন্তব্য করেছিলেন কি, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা নির্বাচনের আগে পদত্যাগ করবে। এই শব্দটা যখন সমগ্র মিডিয়ায় এসেছে দুই এক ঘন্টা পরেই আবার তিনি বললেন, যখন শেখ হাসিনার ধমক খেলেন তিনি আবার বললেন আমি এই কথা এভাবে বলতে চাইনি, সেভাবে বলেছি। অতএব তাদের এই কথাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য। আজকে দেখেন ভারতের জয়শঙ্কর সাহেব সম্পর্কে বলা হয়েছে যে তিনি বলেছেন যে পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের রাজনৈতিক দলের সাথে ক্ষমতার সম্পর্ক রাখবে সমানভাবে। এই কথায় আমরাও বিশ্বাস করি যে ভারত উপলব্ধি করতে পেরেছে এখন ভিসা নীতি, বাংলাদেশের ব্যাপারে আমেরিকান নীতি, সরাসরি নীতি, ভারতের চোখ থেকে বাংলাদেশকে কি বলেছে। সবচেয়ে বড় কথা হলো যারা মোহাম্মদ আলী বলেছে যদি পশ্চিমারাও আসে তাদের সাথে এবার খেলা হবে, মোহাম্মদ আলী ভাইয়ের এই খেলা হবে না। আমি যেটা বলতে চেয়েছি এই জয়শঙ্কর সাহেব যেটা বলেছেন তার এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে তারাও আজকের লেজ গুটিয়ে চলে যাচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের সাথে খেলতে চায় না ভারত, কারণ তারা জানে জনগণ জেগেছে, জনগণের সাথে খেলে কোনোদিন কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না। সরকারের সাথে অবৈধভাবে ক্ষমতায় থেকে ক্ষমতায় রেখে কোনোভাবে এই দেশটাকে তারা কোনোদিন বন্ধুসুলভ রাষ্ট্র করতে পারবে না। যেটা আমরা সবসময় বলি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে মানুষের সাথে, এদেশ জনগণ চায় যে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অতএব সেটা করতে হবে। বিদায় উপলব্ধি করতে পেরেই জয়শঙ্কর সাহেব কথাটা বলেছেন। আমার মোহাম্মদ আলী ভাই একটি কথা এইমাত্র বলে গিয়েছেন যে কি খেলা হবে, এই খেলা হবে কিসের খেলা হবে, এই খেলা হয় আর আপনাদের এই যে খেলা হবে এই শব্দটার যিনি আজকের জনক তিনি হচ্ছেন আপনাদের শামীম ওসমান। শামীম ওসমান দুই দিন আগে একটি বিবৃতিতে বলে গিয়েছেন যে ওদের সাথে আর কোনো খেলা হবে না, তার মানে আপনি খেলতে প্রস্তুত না, আপনি খেলবেন না, আপনি জানেন যে খেলতে গেলে ভিসা নীতিতে পড়বেন, খেলতে গেলে স্ত্রী পুত্র স্বামী যারাই আছেন সবাই মিলে বাংলাদেশের মধ্যে থেকে আপনি বিদেশে যেতে পারবেন না, ডলার যা চুরি করেছেন, বেগমপাড়া করেছেন, কোনো জায়গায় আপনার অস্তিত্ব থাকবে না, এখন খেলবেন না, আর আপনি এখন নতুন করে কি খেলবেন? অতএব খেলা হবে এই খেলাটা আজকে বলেছেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনি বলেছেন হরতাল বিএনপি, হরতাল বিএনপি কেন চায় না? আমাদের দলের নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব যথার্থই বলেছে হরতাল আমরা করতে দিতে চাই না, এজন্য যে আওয়ামী লীগকে এই কুচক্রি মহলকে আমাদের হরতালের মধ্যে ঢুকে পঙ্কজ দেবনাথের নেতৃত্বে বিহঙ্গ পরিবহনে যেভাবে করে মানুষকে হত্যা করেছে গান পাউডার ছেড়ে, সেই সুযোগ করতে দিতে চাই না। আমরা চাই সর্বোচ্চ ভদ্রতা ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক একটি সুন্দর আজকের সেই ডেমোক্রেসির ভাষায় ব্যবহার করে সর্বোচ্চ কাজটা করতে, কিন্তু যখন জনগণ ফুসে উঠবে যেটা আমাদের নেতা হাবিবুর রহমান সাহেব বলেছেন যে জনগণ ফুসে উঠলে তো কিছু করার থাকবে না, একটা পর্যায়ে থাকবে যদি আওয়ামী লীগ সত্যিই সেটা মানতে ব্যর্থতার পরিচয় দেয় তখন হরতাল কেন, এর চেয়েও কঠিন কঠিন প্রজেক্ট আমরা হাতে নেব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে 2013 সালে বাংলাদেশে বিএনপির আন্দোলন যখন চলছিল তখন এই আওয়ামী লীগ সেই পঙ্কজ দেবনাথের নেতৃত্বে এই নির্বাচন করতে। সর্বশেষ 10 সেকেন্ডে একটা পয়েন্ট উল্লেখ করে দিতে চাই, আমরা ব্যবহার শিখবো কার কাছ থেকে? ব্যবহার শিখবো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে চিফ থাকবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, অথবা বড় বড় ব্যক্তিত্ব থাকবেন আমাদের হারুন ভাইদের মতো, বড় বড় জাতীয় নেতা থাকবেন, হাবিব ভাইদের মতো নেতা থাকবেন, তাদের কাছ থেকে থাকবো। কিন্তু সেখানেই আজকের মন্তব্য করেছে শেখ হাসিনা। কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী? উনি বলেছেন ওরা ঘেউ ঘেউ করুক, সাহস থাকলে লন্ডন থেকে দেশে আসুক। এই ঘেউ ঘেউ শব্দটা কোত্থেকে উনি আবিষ্কার করেছে? যেমনি ভাবে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন, খালেদা জিয়াকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুবাতে চেয়েছিলেন, এই যে শব্দ চয়ন গুলো করে করে রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করছে। একজন সন্তান সমতুল্য তারেক রহমান, যিনি আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যার কারণে তার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, যার বাবা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র
পরিবর্তন করেছে বিজয় আওয়ামী লীগ রাজনীতি করার চান্স পাচ্ছে সুযোগ পাচ্ছে সেই আওয়ামী লীগের সক্রিয় বক্তা পর্যন্ত নেই তারা আজকে আজকের আমাদের নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে আর আমরা চুপ করে বসে থাকবো বাংলাদেশের জনগণ যাচ্ছে বাংলার জনগণ যাকবে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে অবশ্যই সংসদের এই আমাদের সংবিধানের আলোকে হবে কিন্তু সেই সংবিধান জনগণের সংবিধান হতে হবে আওয়ামী সংবিধানের নির্বাচন আমরা কোনোদিন মানব না আমরা কোনোদিন হতে দেব না বাংলাদেশের জনগণ শেষ মন্তব্য দিয়ে এই জনাব হারুন।